পবিত্র বাইবেল থেকে গীত সংহিতার 103 এর গীতটি পাঠ করছি। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাঁহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাঁহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন, তিনি জানাইলেন মোশেকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না, তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্মানুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাঁহাকে ভয় করে তাহাদের উপরে তাঁহার দয়া তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র ইহা তাঁহার স্মরণে আছে। মর্ত তাঁহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়, তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে, এবং তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে। তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে ও তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে। সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করু, তোমরা বলে বীর তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করু, তোমরা তাহার পরিচারক, তাহার অভিমত সাধক। সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করু, তাহার অধিকারের সমস্ত স্থানে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো।